ইদানিং রাসেলস ভাইপার নিয়ে কিছু আতঙ্কের পোস্ট সংবাদ মাধ্যম ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, যা জনমনে ভুল ধারণা এবং আতঙ্কের জন্ম দিচ্ছে, যার দরুন প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি মানুষও ক্ষতির সম্মুখীন হতে পারে। রাসেলস ভাইপার বিশ্বের পঞ্চম বিষধর সাপ নয়, এমনকি এটি সেরা ৩০ নম্বরের মধ্যেও নেই, বরং এটির অবস্থান আমাদের দেশের গোখরা বা কেউটরেও পড়ে এবং এর কামড়ে সুস্থ হওয়া যায়। আবার মোটেও এটির কামড়ে বাঁচার সম্ভাবনা ২০% বা এর কম, এই ধারণাটিও ঠিক নয়, বরং রেকর্ড অনুযায়ী এর ধারণাটি উল্টো। শুধু হাসপাতালে দেরিতে যাওয়া, ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী না চলা বা কনসাল্টের মাধ্যমে না থাকার কারণেই রোগী মারা পড়ছে। তারপরেও রাসেলস ভাইপারের কামড়ে সুস্থতার হার, সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেয় তবে সুস্থতার হার ৯০%-এরও বেশি। এরা গড়ে বাচ্চা দেয় ৩৫টি করে, তাও প্রাকৃতিক বা ইকোসিস্টেমের কারণে অর্ধেক বাচ্চা এমনিতেই মারা পড়ে, যেমন চিল, প্যাঁচা, শিয়াল, বনবিড়াল, বানর, গুইসাপ, বেজি ইত্যাদি সহ আরও বেশ কিছু প্রাকৃতিক কারণে প্রতিনিয়তই মারা পড়ছে। প্রায় সব বিষধর সাপেদের মধ্যেই ভেনমের মধ্যেই অন্যান্য ভেনমের উপস্থিতি থাকে। মূলত সাপেদের ভেনম অনেকগুলো বিষের ককটেল বা মিশ্রণ, অন্যান্য বিষ শিকারীকে দুর্বল করা বা হজমে সহায়তার জন্য, তবে সেগুলো লিথাল বা মানুষ মারার মতো যথেষ্ট শক্তিশালী নয়। আবার এরা রাগের দিক থেকেও পিছিয়ে অনেকটাই। বিশ্বের সবচেয়ে রাগী সাপ ব্ল্যাক মাম্বা, পাব, অ্যাডর ইত্যাদি থেকে তারা পিছিয়ে, এমনকি গোখরা থেকেও পিছিয়ে। যদি আপনি এদের কোলঠাসা না করেন বা খুব কাছে গিয়ে বা এমন কিছু করে ওদের থ্রেট ফিল না করান, তবে কখনই আপনাকে কামড়াতে উদ্বুদ্ধ হবে না। এক্ষেত্রে অনেক সময় ওরা আপনার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে হিস, সাউন্ড অথবা বাইট ছুড়বে ভয় দেখাতে, সেটা দেখে অনেকেই ভেবে বসে যে তারা তাড়া করছে। তাছাড়া রাসেলস ভাইপারের বাইটের প্রায় অধিকাংশ রেকর্ডই হলো ওদের উপর পা অথবা হাত দেওয়া, নয়তোবা অজগর ভেবে ধরতে যাওয়া। এছাড়া রাসেলস ভাইপার এতটাই অলস প্রকৃতির যে মানুষ দেখে তেড়ে আসা অথবা পালানো কোনোটাই এদের সাথে যায় না, এমনকি বাধ্য না হলেও এরা নিজের জায়গা থেকেই নড়ে না, একই জায়গাতে ৩-৪ দিনও পড়ে থাকে। স্রষ্টা আমাদের প্রকৃতির সব কিছুই প্রকৃতি অথবা আমাদের প্রয়োজনেই সৃষ্টি করেছেন। এরা আমাদের ইকোলজি যেমন ব্যালেন্স করে, তেমনি আমাদের বিভিন্ন রক্তবাহিক জটিল রোগ এবং কঠিন রোগের ওষুধও প্রদান করে থাকে। হার্ট অ্যাটাক, স্ট্রোক, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণকারী, ক্যাপ্টোপিল জাতীয় ওষুধ, এমনকি ব্যথানাশক বা পেইন কিলারের মতো মেডিসিন তৈরিতেও সাপের ভেনম ব্যবহৃত হয়। এবং সাপের অ্যান্টিভেনম দুই প্রকার, এটি মনোভ্যালেন্ট বা নির্দিষ্ট আড়ষ্ট সাপের, আর অন্যটি পলিভ্যালেন্ট বা সব ধরনের সাপের জন্য কার্যকরী একটি ককটেল বা অ্যান্টিভেনমের মিশ্রণ। সুতরাং রাসেলস ভাইপার সহ সকল বিষধর সাপের অ্যান্টিভেনমই আছে আমাদের দেশে। সর্বোপরি সাপ সহ সকল প্রাণীরাই আমাদের ইকোলজিস্ট বা প্রকৃতির অংশ, একমাত্র সঠিক তথ্য এবং সঠিক ধারণাই আমাদের সুরক্ষিত রাখতে পারে। সাপে কাটলে ওঝা নয়, সঠিক সময়ে হাসপাতালের চিকিৎসায় আপনাকে সুস্থ করে তুলতে পারে। নুসরাত নাহার, মোহনা ডিজিটাল।